বর্তমান সময়ে ইডেন কলেজকে নিয়ে ঘটে যাওয়া কিছু ঘটনার ব্যাখ্যা অনেক আগে দিয়ে গিয়েছিলেন মামুনুল হক হুজুর সাহেব। ইডেন কলেজকে নিয়ে এমন কি ঘটনার কথা বলে গিয়েছিলেন মামুনুল হক সাহেব, চলুন হুজুরের মুখ থেকে শুনে আসা যাক। একটার নাম হলো ইডেন মহিলা কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ, আরেকটার নাম হলো বদরুন্নেসা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ। পত্রিকাগুলো হেডলাইন করেছিল, যদি ভুল থাকে প্রথম আলোর মতিউর রহমানের রিমান্ডে নিয়েন, আমাদেরকে বলে লাভ নাই। যদি সমস্যা থাকে জনকণ্ঠ পত্রিকার উপর সেন্সরশিপ আরোপ করেন, আমাদেরকে বলে লাভ নাই। আমরা পত্রিকার রিপোর্ট দেখে বলতেছি, ইডেন কলেজ এবং বদরুন্নেসা কলেজের ছাত্রী নেত্রীরা, আবার বলছি যারা পলিটিক্স করে যে সমস্ত মেয়েরা, সেই ছাত্রী নেত্রীদের কাছে ইডেন আর বদরুন্নেসার মেয়েরা যারা বৈধভাবে হলের মধ্যে সিট বরাদ্দ পেয়েছে, গরিব বাবার মেয়ে, সেই ঠাকুরগাঁও থেকে এসেছে, দিনাজপুর থেকে এসেছে, পঞ্চগড় থেকে এসেছে, ঝিনাইদহ থেকে এসেছে, সেই শ্রীমঙ্গল থেকে এসেছে, গরিব বাবার মেয়ে, সরকারি বাজেটে সিট বরাদ্দ পেয়েছে, কিন্তু সিটগুলো তো সব নেত্রীদের দখলে, ছেলেদের হলের সিটগুলো নেতাদের দখলে, আর মেয়েদের সিটগুলো সব নেত্রীদের দখলে। ওদের কাছে গিয়ে অনুনয় বিনয় করে যে আমার তো বাবার খরচ দিয়ে ঢাকার শহরে হোস্টেলে থাকা সম্ভব না, হোস্টেলে একটা ছাত্রী হোস্টেলে থাকতে হলে 4-5 হাজার টাকা ভাড়া দিতে হবে মাসে, সেই সুযোগ আমার নাই, সামর্থ্য আমার নাই, আমাকে সরকারিভাবে আমার নামে বরাদ্দপ্রাপ্ত সিটটা খালি করে দেন। নেত্রীরা বলে খালি করে দিতে পারবো, শর্ত হলো আমাদের নেতাদের রাতের বেলার বিছনা গরম করা লাগবে। লজ্জায় মাথা নত হয়ে আসে আল কোরআনকে নিয়ে তাফসিরুল কোরআন মাহফিলে কথা বলতে, কিন্তু আমরা বাধ্য হয়েছি আমার জাতির বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। যদি মিথ্যা বলে থাকি ফাঁসির কাষ্ঠে ঝুলবো, কোন আফসোস আমাদের নাই। প্রথম আলো জনকণ্ঠ সহ জাতীয় পত্রিকাগুলোর রিপোর্ট আজও পর্যন্ত বিদ্যমান। আমার লালবাগের কোন নেতার নাম সেখানে আছে, নেতার নামটাও বলতে পারি আমি, কিন্তু আমি নামটা বলবো না, কারো ব্যক্তিকে আক্রমণ করা আমার। সারা বাংলাদেশের মধ্যে ইডেন কলেজ হলো সরকারি একটি কলেজ, যা কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি অন্যতম। এই কলেজে যারা পড়াশোনা করে তাদের মধ্যে অধিকাংশ মেয়েরাই আসে অনেক দূর দূরান্ত থেকে এবং মধ্যবিত্ত পরিবার থেকে। তারা এখানে পড়াশোনা করতে আসার জন্য তারা যে হোস্টেলগুলো পায়, যে সরকারি হোস্টেলগুলো বরাদ্দ থাকে, বেশিরভাগ মেয়েরাই সেই হোস্টেলগুলো পায় না। যদিও কিছু কিছু মেয়েরা সেই হোটেলগুলো পায়, কিন্তু সেই হোস্টেলগুলো সেই কলেজের ছাত্রী নেত্রীদের অধীনে থাকে। আর যারা সিট পেত তাদেরকে দিয়ে অশ্লীল কাজ করার জন্য বাধ্য করতো সেই কলেজের ছাত্রী নেত্রীরা। সেই সকল মেয়েদেরকে বাধ্য করতো তাদের নেতাদের বাসায় পাঠাতে অশ্লীল কাজকর্ম করার জন্য। আর যদিও তারা এতে দ্বিমত করতো, যেটা চাইতো না, তাদের উপরে শারীরিকভাবে অনেক নির্যাতন করা হতো। সেখানে সুন্দর সুন্দর মেয়েদেরকে বাসায় করে রাখা হতো এবং তাদেরকে তাদের রুমে ডাকা হতো এবং তাদেরকে দিয়ে অনৈতিক কাজকর্ম করানো হতো। তারা এসব অনৈতিক কাজকর্মে যদি করতে না চাইতো তাহলে তাদেরকে নির্যাতন করা হতো। যা চলুন একজন ইডেন কলেজের ছাত্রীর মুখ থেকে শুনে আসা যাক। সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন নেতাদের বাসায় পাঠায়, সাধারণ শিক্ষার্থী আবার নেত্রীরা নিজেরা তো যায়, তারপরে যারা তাদের আন্ডারে থাকে ছিটে তাদের কি করে বিভিন্ন নেতাদের বাসায় পাঠায়, এবং সেক্ষেত্রে তারা সাধারণ শিক্ষার্থীদের এতটা ভুক্তভোগী যে সেখানে তাদের কথা বলার মতো কোনো স্কোপ থাকে না। তারা কি করে ওখানে যায়, নিজেদের সম্মান নিজেরা ধরে রাখতে পারে না। গ্রাম থেকে একটা মেয়ে আসে ঢাকায় পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু তারা কি হয় সেখানে নিজের সম্মানটাই হারিয়ে ফেলে। এই হলো আমার ইডেন কলেজের। এখানে এই ছাত্রী আপুটি বলছে যে এই কলেজে অনেক দূর থেকে বেশিরভাগ মেয়েরাই গ্রাম থেকে পড়াশোনা করার জন্য আসে। তারা যখন হোটেলে সিট না পায় বা যদিও আবার সিট পায়, সেখানকার যারা ছাত্রী নেত্রী আছে, যারা সিটগুলোকে দখল করে রাখে, তারা তাদেরকে তাদের নেতাদের বাসায় জোর করে পাঠায়। আর তারা সেখানে বাধ্য হয়ে তাদেরকে সেখানে যেতে হয়, আর যদিও বা যেতে না চায় তাহলে তাদের উপরে নানানভাবে নির্যাতন করা হয়। এটা অনেক আগে থেকে এরকম ঘটনা চলে আসছিল, যেটা আমরা এয়ার মুখ থেকে শুনতে পেলাম। ইডেন কলেজে প্রায় 40,000 মেয়েরা লেখাপড়া করে, তাহলে তারা সেখানে যে লেখাপড়া করছে, তারা যে এরকম একটা অনিয়মের মধ্যে সেইখানে আছে, সেই কলেজে এরকম অনৈতিক রাজনীতির কারণে অনেক মেয়ের জীবন এখান থেকে নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা কোন ভরসায় এই কলেজগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে, স্কুলগুলোতে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করার জন্য পাঠাবেন? এই নোংরা রাজনীতির কারণে আজকে শত শত হাজার হাজার শিক্ষার্থীদের জীবন ঝরে যাচ্ছে, তাদের এই একমাত্র নোংরা রাজনীতির কারণে, এই সকল পাতি নেতাদের কারণে অনেক ছেলে মেয়েদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তো এখনও আমরা সবাই মিলে যদি
এর প্রতিবাদ না করি তাহলে ভবিষ্যৎ প্রজন্মে হয়তো মেয়েদেরকে আর এরকম কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াতে পারবো না। যে বক্তব্য মামুনুর হক সাহেব অনেক আগে দিয়ে গিয়েছিলেন তার প্রতিটা কথার প্রতিটা জবাবের প্রমাণ আমরা এখন দেখতে পাচ্ছি। আমাদের সবার উচিত এই নোংরা রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং আমাদের শিক্ষার্থী ভাই বোনদের পাশে দাঁড়ানো।